মর্নিং ফ্রেন্ড, আজকে তোমাদের 18 নম্বর ক্লাস। এই ক্লাসটা তোমরা দেখলে খুব ভালো করে কি করে পাখি আঁকা যায় দেখতে পারবে, ঠিক আছে? তোমরা খুব ভালো করে ফলো করো ক্লাসটা। আগের ক্লাসে তোমরা তো ফুল শিখেছিলে, এই ক্লাসে বার্ড শেখাবো। বার্ডের মধ্যে প্যারট করো, প্যারটটা খুব সোজা, হ্যাঁ কালারটাও খুব সোজা, ঠিক আছে? তোমরা খুব ভালো করে প্যারটটা দেখো, আর যারা নতুন ছাত্রছাত্রী আছে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে এর পরে পরে আর কি কি শেখাবো, বার্ড, অ্যানিমেল, অনেক কিছু শেখাবো, তোমরা সব তাহলে দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমাদের 18 নম্বর ক্লাস। আর আজকে তাহলে বার্ড শেখাচ্ছি, বার্ডের মধ্যে প্যারটটা করো। খুব ইজি, দেখো প্যারটটা, বার্ড, প্যারট, ঠিক আছে? তাহলে আগের মতো আমরা আবার এটাকে চার ভাগ করে নিই, চারটে টাইপে করব। ঠিক আছে, চারটে টাইপ করে নিলাম। এবারে দেখো প্যারটটা কিভাবে করছি। ফার্স্ট প্যারটের জন্য একটা স্ট্রেট লাইন টানা যাক, স্ট্রেট লাইন টেনেছি, এখান থেকে একটা রাউন্ড হবে, রাউন্ড হয়েছে, দিয়ে পাতার মতো এখানে একটা লম্বা করলে হবে, আর একটা লাইন এই আসবে, ঠিক আছে? এখানে একটা ডাউন হবে, দিয়ে এখানে ঠোঁট হবে, উপরের ঠোঁটটা বড় হয়, নিচের ঠোঁটটা ছোট হয়, ঠিক আছে? আর এখানে একটা লাইন হয়ে চোখ হবে, ব্যাস হয়ে গেল। এবারে তাহলে আমি স্কেচ পেন দিয়ে এঁকে দিচ্ছি, দেখো ফার্স্ট এখান থেকে স্টার্ট করে এটা এই এসে এখানে খুব একটু ডাউন করতে পারো, দিয়ে সোজা চলে, ঠিক আছে? নেক্সট স্টেপ, এখানটা একটু গর্ত হলো, দিয়ে এটা এই গোল হয়ে এখানটা রাউন্ড হয়ে একদম এখানে চলে গেলো, বার করে দাও, ওটা হয়ে গেল। এবারে পাখাটা কেমন আছে, এখানে একটা রাউন্ড হয়ে আর একটা লাইন এই চলে গেল, ঠিক আছে? আচ্ছা ঠোঁটটা দেখো, ঠোঁটটা ওপরের ঠোঁটটা হবে এরকম বড়, নিচের ঠোঁটটা ছোট্ট করে, এখানটা লাইন দাও, এখানে চোখ করে দাও, চোখের ভেতরে এই, আচ্ছা গোলায় এরকম একটা লাইন দিয়ে দাও, ডাক থাকে, এটা দুটো দিতে পারো, বাস। এবারে কি করবে, এই লেজটা এখান থেকে স্ট্রেট লাইন, বড় লেজ হয়, দিয়ে এর একটা লাইন দিলে এর ভেতরে একটা ছোট লাইন, লেজ। এবারে এই জায়গা থেকে পাটা হবে, এটা আসলে এখানটা এরকম করলে এ পায়ের আঙুল, 1 2 3, ঠিক আছে? আর একটা পা পেছনে আছে, এরও একটা আঙুল দেখা যাবে, দিয়ে একটা গাছের ডালে বসে আছে, ঠিক আছে? আর এখানে কিছু লাইন দিয়ে দাও, ঠিক আছে? ভালো করে দেখেছ প্যারটটা কিভাবে সোজাভাবে আঁকা যায়। এবারে প্যারটের কালারের জন্য আরেকটা আঁকি, এটা আমি ডাইরেক্ট আঁকছি, এখান থেকে একটু ডাউন হয়ে ভালো করে আরেকবার দেখে নাও, সোজা এলো, এখান থেকে গোল হয়ে একটু ডাউন হয়ে আবার একটা ডাউন হয়ে এটা একদম এই চলে এলো, এখান থেকে লেজটা এই একদম চলে যাবে কোনা, দিয়ে এখানে একটা লাইন, এখান থেকে এখানে একটা লাইন, হ্যাঁ দিয়ে ঠোঁটটা ওপরে ঠোঁটটা বলেছি বড়, বড় হলো, এখানে চোখ হলো, এখান থেকে গোলায় দুটো লাইন বলেছি, এখান থেকে আর একটা লাইন দিলে, এখান থেকে এই লাইন দিলে, 1 2 3, আবার এখানে গোল 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 এভাবে, ঠিক আছে? এবারে দেখো
পাটা কেমন বলেছি এখান থেকে এসে এখানে লাইন দিয়ে একটা এই হবে দিয়ে এখানে টাঙ্গুল এখানে টাঙ্গুল এখানে টাঙ্গুল এই পাটা এখানে আছে এখানে টাঙ্গুল এখানে টাঙ্গুল ডালটা গাছের করে দাও এই হবে ডাল জুড়ে গেল একটা এখানে একটা পাতা করতে পারো এখানে একটা পাতা করতে পারো এখানে একটা পাতা করতে পারো বাস ঠিক আছে এ প্যারোটার কালারটা দেখো প্যারোটার কালার কিভাবে হবে প্রথমে আমরা প্যারোটের ঠোঁটটা দিয়ে শুরু করি প্যারোটের ঠোঁট রেড হয় লাল কালার লাল হয়ে গেল ঠিক আছে আর গোলার মধ্যেও লাল একটা দাগ থাকে ঠিক আছে প্যারোটের লেগটা অরেঞ্জ করে দাও অরেঞ্জ হয়ে গেল আর প্যারোটের গায়ের রঙটাতে গ্রিনই হয় এটা গ্রিন করো একটু পারলে ইয়েলো মেশাবে আরো দেখতে ভালো লাগবে এই গ্রিন হলো এখানেও গ্রিন দাও এখানে গ্রিন দাও গ্রিন হলো এবারে গ্যাপে গ্যাপে এর সঙ্গে না একটু হালকা গ্রিন দিয়ে এখানে ইয়েলো মিক্স করে দাও ইয়েলো দিলে ভালো লাগবে দেখো কত সুন্দর লাগছে প্যারট পেটের তোলাটা একটু ইয়েলো দাও হয়ে গেল গ্রিন আর ইয়েলো আচ্ছা এবারে দেখো পাতাগুলো আমরা ডিপ গ্রিন দিয়ে করে দেবো ডিপ গ্রিন বা স্যাফ গ্রিন দিয়ে ভালো লাগবে একটু স্যাফ গ্রিন দাও এখানে স্যাফ গ্রিন দাও এখানে স্যাফ গ্রিন দাও তার সঙ্গে না একটু লাইট গ্রিনটা মিক্স করে দাও লাইট গ্রিন দাও লাইট গ্রিন দাও লাইট গ্রিন দাও আর গাছের ডালটাকে ব্রাউন দাও মানে ব্রাউন দিলে ব্রাউনটা চলে গেল এবারে এর সঙ্গে একটু মাড দিয়ে দাও মাড কালার সাইডটা ভালো খুব হালকা একটু স্কাই দিয়ে দাও তাহলে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে তোমাদের আগেও দেখিয়েছি ব্যাকগ্রাউন্ড একটু দিলে সুন্দর লাগে হয়ে গেল চোখটা বাকি আছে আমাদের চোখটা ব্ল্যাক করে দাও এখানে ব্ল্যাক করলে চোখের এই সাইডটা রেড দিতে পারো একটু রেড একটু ব্ল্যাক দিয়ে দাও বাস হয়ে গেল ঠিক আছে তাহলে প্যারোট হয়ে গেলো এবার প্যারোটে আমরা পেন্সিল শেডিং শিখব পেন্সিল শেডিং এ প্যারোটটা আমরা কিভাবে করবো দেখো ফার্স্ট প্যারোট যেমন এঁকেছিলাম ওরকম আঁকছি ঠিক আছে তাহলে প্যারটটা শেডিংয়ে দেখলে এবারে দেখো এবারে একটু হার্ড কালার করলে প্যারটটা কেমন হয় একটু প্যারটটা একটু অন্য ভিউ করছি অন্য টাইপের ঠিক আছে দেখো
ঠিক আছে, তোমরা তাহলে দেখলে ব্যারটা থ্রি ডি করে শেডিং করলে কত সুন্দর হয়, ঠিক আছে, দেখো কত ফাইন রিয়েলিস্টিক করা যায়, প্যাস্টেল কালার দিয়েও খুব সুন্দর করা যায়, ওয়াটার কালার তো অনেক ভালো হবে, পরে শেখাবো তোমাদের, আর প্যাস্টেল কালার দিয়ে খুব সুন্দর করা যায়, ঠিক আছে। তাহলে আজকে এখানে রাখি, পরের ক্লাসটা তাহলে আবার একটা বার্ড শেখাবো, তোমরা পরের ক্লাসটা ফলো করবে, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ, পরের ক্লাসে আবার একটা বার্ড স্টার্ট করবে, বাই, ছুটি।